এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উড়িষ্যা এলাকায়। এই ঘূর্ণাবর্তের ফলে গোটা বাংলাদেশের আবহাওয়া আজ কেমন থাকবে, আজ সোমবার 17 জুলাই কোন কোন এলাকায় হতে পারে বৃষ্টি দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি আমরা স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম আপনাদেরকে। আজ দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত নেই। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। ময়মনসিংহ রংপুর বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। দেশের একদম উত্তরে গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন। গুয়াহাটি, শিলং, তারপর শিলচর, এদিকে আমরাপুর, সমস্ত এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টিপাত নেই তেমন। চট্টগ্রাম বিভাগের উপর মেঘ অনেকটাই হালকা, আংশিক মেঘলা অবস্থা দেখা যাচ্ছে। বরিশাল, খুলনা এই সমস্ত এলাকাগুলোর উপর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, বৃষ্টিপাত তেমন নেই। তারপর আরামবাগ, কোলাঘাট, কলকাতা, এদিকে দুর্গাপুর, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে, বৃষ্টিপাতযুক্ত পরিবেশ নেই। বৃষ্টিপাত কবে নাগাদ হতে পারে আমরা বৃষ্টিবাহী মোড আপনাদেরকে নিয়ে আসছি। আজ সোমবার 17 জুলাই যদি একটু আমরা লাইভ ট্রেকিংটা মেপে দেখাই, দেখতে পাচ্ছি দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই হালকা হয়ে গেছে, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে। তবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশা করা যায়, সেটি চট্টগ্রাম, খুলনা, বরিশাল উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং আর কিছুটা বৃষ্টিপাতের আশা করা যায় সেটি এখানে রাজশাহীর দিকে, তারপর মেহেরপুর, ঝিনাইদহ, এখানে যশোর, এই সমস্ত এলাকাগুলোর উপর যেখানে বাতাস একত্রিত হয়ে যাচ্ছে সেখানে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের অনেক এলাকায়। দেশের 15% এলাকায় বৃষ্টিপাত হলেও প্রায় 85% এলাকায় বৃষ্টিপাতের দেখা পাবে না, এমনটাই পরিস্থিতি দেখা যাচ্ছে আজ। এবং আগামীকাল মঙ্গলবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে শিলচর এবং সিলেটের একদম পূর্ব দিকে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এখানে উড়িষ্যা এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার ফলে বঙ্গোপসাগরে ভয়াবহ পরিস্থিতি, একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তারই প্রভাবে বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সমুদ্র ওই সময় খুবই উত্তাল অবস্থায় থাকবে। এখানে দেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি একটু আমরা বায়ুমোড়টিকে ঘুরে আসি, আমরা সরাসরি মুহূর্তে বায়ুমোড়টি বায়ুমোড়ে চলে আসলাম, দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে প্রচণ্ড বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী বুধবার থেকে দেশের দক্ষিণ অঞ্চলে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে। দেখা যাচ্ছে ওই সময় উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইবে এবং এদিকে মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, ঝালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, তারপর এদিকে দেখতে পাচ্ছি টঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা, এই সমস্ত এলাকাগুলোর পর খুলনা, আবাইনগর, এখানে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, মংলা, এই যে শিবনগর, এই সমস্ত এলাকাগুলোর উপর ঘন্টায় 44 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার রিপোর্ট রয়েছে এই মুহূর্তে আবহাওয়া সর্বশেষ মডেলের রিপোর্ট অনুযায়ী। তারপরে বিশাখাপট্টনম এবং সমুদ্রের মাঝামাঝি প্রচণ্ড বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে, ওই সময় সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠবে। তো আগে থেকে আপনাদেরকে একটু সতর্ক করা হচ্ছে, মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওই সময় গভীর সমুদ্রতে বিচরণ না করতে। তো এই হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।